Hello friends, good morning. How are you all? I think all of you are fine. So, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। তো বন্ধুরা তোমরা জানো আর্টিকেল কি? মূলত আর্টিকেল একটি পদস্থিত নির্দেশক যেটাকে এনডি এর উপর বেসিস করে নেওয়া হয়। তো আর্টিকেল ব্যবহার শিখতে গেলে কিছু কিছু রুলস আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর আর্টিকেলের মূল বেসিক যে ফর্মটা সেটা মূলত ভাওয়েল এন্ড কনসোন্যান্ট এই দুটোর উপরে ডিপেন্ড করে হয়। তো ভাওয়েল কি সবাই করে আমরা জানি এ ই আই ও ইউ দ্যাট ইজ ভাওয়েল মানে পাঁচটা ভাওয়েল টোটাল পাঁচটা এ ই আই ও ইউ বাকি সব কনসোন্যান্ট। কিন্তু উচ্চারণ ভেদে আর্টিকেলের ক্ষেত্রে উচ্চারণ ভেদে এদের এক একটা এক এক রকম ব্যবহার। কোনো ক্ষেত্রে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসছে আবার কনসোন্যান্টেও অ্যান ইউজ হচ্ছে। কেন আমরা তো সবাই ভাবে জানি যে ভাওয়েল ইজ ইকুয়াল টু অ্যান অ্যান্ড আদারওয়াইজ কনসোন্যান্ট ইজ ইকুয়াল টু এ। কিন্তু কিছু কিছু ভাওয়েলের ক্ষেত্রে আর্টিকেল এ হয় এবং কিছু কিছু কনসোন্যান্টে আর্টিকেল অ্যান বসে। তো আমরা সেই ব্যবহারগুলো আজকে দেখবো। আমরা জানি ভাওয়েল কতটি পাঁচটি কি কি এ ই আই ও ইউ আর বাকি সব কনসোন্যান্ট। তো আর্টিকেল বলতে প্রথমে বলা হয়েছে ব্যবহার হবে কি কি এ এন ডি আর কোনো কোনো ক্ষেত্রে অমিশন অফ আর্টিকেল দ্যাট মিন্স ক্রস নো আর্টিকেল থাকে বলা হয় এনও বসবে না এনও বসবে না ডিও বসবে না সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় অমিশন অফ আর্টিকেল মানে কোনো খানে বা কোথাও এর ব্যবহার নেই সেটাই নো আর্টিকেল দ্যাট মিন্স ক্রস চিহ্ন দিলেও চলবে। তো আমরা এখন ভাওয়েল এই ভাওয়েলের এ ই আই ও ইউ বেসিক অর্থে এগুলোর পরে সাধারণত আমরা জানি অ্যান বসে কিন্তু এদের উচ্চারণ গত দিক দিয়ে পার্থক্য অনেক। যেমন এ ইজ ইকুয়াল টু অলওয়েজ অ্যান আমরা জানি আর ই এই ই এর উচ্চারণ ই এর উচ্চারণ যদি ই হয় তাহলে হবে অ্যান আর ই ইজ ইকুয়াল টু যদি ইউ হয় তাহলে হবে এ। তো ডিয়ার লিসেনার্স ই এর উচ্চারণ যদি ই এর মতো হয় তাহলে হবে অ্যান আর ই ইজ ইকুয়াল টু ইউ হলে হবে এ। তদ্রূপ আই ইজ ইকুয়াল টু অলওয়েজ অ্যান। ও এর একটু পার্থক্য আছে ও এর ক্ষেত্রে যদি অ অথবা আ আসে উচ্চারণ দিক দিয়ে সেক্ষেত্রে হবে অ্যান এবং ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে হবে এ। যেমন ওয়া বলতে ও এন ওয়ান এই ওয়ান লিখতে গেলে ওয়া চলে আসবে। ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে হবে এ। উদাহরণস্বরূপ বলা যায় ও এন ওয়ান ওয়ান ইজ ইকুয়াল টু এ। তাহলে কি বুঝলাম যে ও এর উচ্চারণ যদি অ অথবা আ এর রূপ নেয় তাহলে হবে অ্যান এবং ও এর উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে হবে এ। ইউ ইজ ইকুয়াল টু যদি আ হয় তাহলে হবে অ্যান ইউ ইজ ইকুয়াল টু যদি ইউ হয় দ্যাট মিন্স ইউ ইজ ইকুয়াল টু যদি ইউ হয় তাহলে হবে এ। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমব্রেলা আর এই ই এর উচ্চারণ এর আগে বোঝানো হয়েছে ই ইজ ইকুয়াল টু ই হলে অ্যান ই ইজ ইকুয়াল টু ইউ হলে হবে কে। তাহলে উদাহরণস্বরূপ এটাকে বলা যায় ইউরোপিয়ান। রিয়েল লিসেনার্স পাঁচটা ভাওয়েলের পাঁচ রকম উচ্চারণ দিক দিয়ে এ আর এন এর ব্যবহার হয়েছে। আমরা খেয়াল করি একটু যে এ ইজ ইকুয়াল টু এ যুক্ত যে শব্দ আছে যেমন অ্যাক্টিভ হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন সেই ক্ষেত্রে অ্যান আসলো এ ইজ ইকুয়াল টু ই এর উচ্চারণ ই ইজ ইকুয়াল টু বা ই এর উচ্চারণ যদি ই হয় তাহলে হবে অ্যান এবং ই এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে হবে এ। আই ইজ ইকুয়াল টু অ্যান
is equal to উদাহরণস্বরূপ বলা যায় ইডিয়েট ও is equal to অ বা আ হলো হবে এন ও is equal to অ হলো হবে এ ইউ is equal to আ এক কথা ইউ এর উচ্চারণ যদি আ এর মতো হয় তাহলে হবে এন ইউ এর উচ্চারণ যদি হয় ইউ এর মতো তাহলে হবে এ তো ডিয়ার লিসেনার্স ভাওয়েলের এই ব্যবহারগুলোর মধ্যে আমরা দেখলাম যে পাঁচটা ভাওয়েলের পাঁচ রকম ব্যবহার কোনটার উচ্চারণে যদি কনসোনেন্টের রূপ নয় তো সেই ক্ষেত্রে হবে কি আর সরাসরি ভাওয়েল ইজ ইকুয়াল টু এ আমরা তাই জানি এবার কিছু কিছু কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েলের রূপ নেবে তখন হবে এম যেমন এইচ ইজ ইকুয়াল টু যদি হয় হ তাহলে হবে এ আর এইচ ইজ ইকুয়াল টু যদি হয় অ অথবা আ তাহলে হবে এম হর্স তো হর্স লিখতে গেলে আমাদের হর্সে আর এখানে এইচ ইজ ইকুয়াল টু অ অথবা আ হলে হবে এম তার মানে এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ এর মতো হয় তাহলে হবে আর্টিকেল এম যেমন পাওয়ার আওয়ার লিখতে গেলে সাহেবের উচ্চারণে আসছে তো ডিয়ার লিসেনার্স আজ আমরা কি শিখলাম আর্টিকেলের ব্যবহার পদস্থিত নির্দেশক বাংলাতে যাকে বলা হয় আর্টিকেল কয়রকম তিন রকম এ এন ভি এবং ফাংশন অফ আর্টিকেল দ্যাট মিন্স ক্রস যেটাকে বলা হয় নো আর্টিকেল সেটা ধরে টোটাল হয় চার রকমের তো চার রকমের আর্টিকেলের ব্যবহার দেখতে যে আমরা প্রথমত ভাওয়েল পাঁচটা এ আই ও ইউ এই পাঁচটার ব্যবহার শিখলাম উচ্চারণ ভেদে এদের উচ্চারণ যদি আলাদা হয় সেই ক্ষেত্রে এন এর পরিবর্তে এ হয় আবার কনসোনেন্টের যে দেখলাম কিছু কিছু লেটারের উচ্চারণ যদি ভাওয়েলের রূপ নেয় তখন হবে এন আর ভাওয়েল না হলে ডাইরেক্ট সরাসরি কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে এটাই আমরা জানলাম আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেমন সংক্ষিপ্ত নামের অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত নামের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যেমন এম এ এফ আর সি এস বি এ এই সংক্ষিপ্ত নামের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এদের ব্যবহার আবার ভিন্ন সাপোজ এখানে এম এম লিখতে গেলে এর একটা সহজের লেটার চলে আসে এ সেই ক্ষেত্রে হবে এম অগ্রম এফ লিখতে গেল সহজকারী এ চলে আসে সেই ক্ষেত্রে হবে এম বাট বি লিখতে গেলে কোনো সহজকারী লেটার আসে না বি এ তো সেই ক্ষেত্রে হবে এ তো সংক্ষিপ্ত নামের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে উচ্চারণ ভেদে আর্টিকেল ব্যবহার হয় এ এন ডি তো দ্বি কোন ক্ষেত্রে হবে না স্বাভাবিকভাবে হবে এন এবং এ এম লিখতে গেলে এ চলে আসছে তো সর্বনের সাহায্য যখন নিয়ে লাগছে তখন সেক্ষেত্রে হচ্ছে এন এফ লিখতে গেলেও তদ্রুপ তাই বি এ লিখতে গেলেও তদ্রুপ তাই এই গেল সংক্ষিপ্ত নামের অ্যাপ্লিকেশন তো ডিয়ার লিসেনার্স আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আশা করি আরো অনেক কিছু শিখবো আজ এ আর এন এর সংক্ষিপ্ত যে ব্যবহারগুলো সেগুলো সম্বন্ধে আমরা জানলাম তো চ্যানেলটি দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ।